বন্ধুরা, জুনিস লাইফের নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসছি। তো সবার প্রথমে বলো, তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুবই ভালো আছি, আর আশা করি তোমরাও খুব ভালো আছো। তো তোমরা তো আমার টাইটেল থেকে বুঝতেই পারছো যে বিয়ে। তো কালকে হলো দিদির মেয়ের আইবুড়ো ভাত, দেখতেই পেরেছো আমরা যে হেব্বি আনন্দ করেছি। তো এমনিও আনন্দ করছি, কালকে মা আইবুড়ো ভাত দিল, তো আজকে বিয়ে। তো এই যে আমরা এখন সাজুগুজু করব, তো সেই জন্য রেডি হচ্ছি। দেখো কাপড় চুপুর বের করা হয়েছে, কে কোনটা পরবে সেইগুলো সিলেক্ট করা হচ্ছে। আর এদিকে ছোট বৌদি রয়েছে, এই দেখো সাজছে, তো সাজিয়ে দিচ্ছি। ও না না, তুমিও আছো, শোনা, ওই দেখো ভূমি, ভূমি লেহেঙ্গা পরেছে, তো বিয়ে, তো সেই জন্য ওকে ওর মামার বাড়ি থেকে আনা হয়েছে। অনেক দিন পরে বিয়ে বাড়ি যাচ্ছি, সেই আমি দিল্লি থাকতে ওখানে দিল্লিতে বিয়ে বাড়ি গিয়েছি, আর এই এখন আজকে যাচ্ছি বিয়ে বাড়ি। প্রায় তাও অনেক কয় মাস হয়ে গেল বিয়ে বাড়ি যাচ্ছি, ভীষণ আনন্দ হচ্ছে। এমনি তো আনন্দ করব, আর তোমরা জানোই যে বিয়ে বাড়ি গেলে আমরা কতটা আনন্দ করি। তো যাই হোক, সত্যি দিল্লিতে বিয়ে বাড়ি গিয়েছিলাম, অত বড় লোক বিয়ে বাড়ি, অত হাই ফাই, আমাদের এমন ভাবে আপ্যায়ন করছিল সেটা ভোলার মতন একদমই নয়। অত সেলিব্রিটিদের মধ্যে থেকে আমি তোমাদের ভিডিও করে দেখিয়েছিলাম, আমি আর বড় বৌদি। তো ওরা এমন আমাদের সঙ্গে এমন মানে ব্যবহার করছিল, মানে জীবনে কোনো দিন ভুলবো না, কোনো দিন ভুলবো না এইরকম। আমরা তো চিনি না, আমি তো চিনি না কারোর, বড়দা চেনে, তো আমি চিনি না, ওরাও ধরো আমাকে চেনে না। এত সুন্দর করে আপ্যায়ন করছিল যে কি বলবো, সেই হাত জোর করে নমস্কার করছিল। তো এইদিকে তো আমাদের সেরকম ওই রকম করেই না, বলে যে কেমন আছো, কি করছো, এই রকম। তো বেশ ভালোই লেগেছিল, আবার এতদিন পরে বিয়ে বাড়ি, বেশ ভালোই লাগছে। আর বাইরে এত আওয়াজ হচ্ছে, গান চলছে সকাল থেকে, পুরো 8টার সময় চালিয়ে দিয়েছে গান, আর সারাদিন বেজেই যাচ্ছে। বাইরে তো কোনো কথাই বলতে পারবো না, একদম আমাদের বাড়ির পাশে, পুরো আমার জ্যাঠার মেয়ের বিয়ে, তো আমাদের বাড়ির পিছনেই বাড়ি ওদের। তো বেশ আনন্দ হচ্ছে। আর এই যে দরজা জানলা আটকে তোমাদের সঙ্গে কথা বলছি, আর আমরা তো সারাদিনই ছিলাম, মা যাচ্ছে আমি যাচ্ছি, তো এরকম বৌদি যাচ্ছে, আমাদের দুপুর বেলাও নেমন্তন্ন ছিল, সারাদিনই আর কি নেমন্তন্ন রয়েছে। তো ওদের বাড়ি কিছু হলে আমাদের সারাদিন নেমন্তন্ন, আমাদের বাড়ি কিছু হলে ওদের বাড়িও সারাদিন নেমন্তন্ন, বেশ আনন্দ আর কি। তো এখনো যাব, সব আনন্দ করব। আর এই যে শুরু করলাম, কালকে থেকে শুরু করেছি ভিডিও বিয়ের। তো আমাদের এখানে এই বিয়ে বাড়িতে কোনো বারণ নেই যে ভিডিও করা যাবে না, আর এমন কোনো বিয়ে বাড়ি আছে যে বিয়ে বাড়িতে গেলেই তারপরেই ভাবে যে ভিডিও করছি বা কিছু, তো সেরকম না, সেরকম মানে মানসিকতা নেই যে যারা পছন্দ করে না তাদের বাড়ি গিয়ে ভিডিও করার বা কিছু। তো আমাদের এখানে সেই রকম কোনো ব্যাপারই না, কি বলবো, ওরাই বলছে যে মাসি তুই ভিডিও করবি না, এইরকম যে পিসি ভিডিও করবি না, বেশ ভিডিও কর, ভালো হবে। আর একটা বাচ্চা মেয়ে, ও বলছে যে আমার বিয়েতেও ভিডিও করবি। ওরা যে খুব আনন্দ, এমনি আনন্দ করে কি বলতো, এটা একটা স্মৃতি যে 2-5 বছর পরেও দেখতে পারবে সে ভিডিওগুলো। তো তোমরা তো ভিডিও দেখো, তো আমরাও মানে মাঝে মধ্যে দেখি, যখন বেশ কোনো কথা উঠলো, এই এই অকেশনে এমন আনন্দ করলাম বা কিছুতে, এই পুজোতে এমন আনন্দ করলাম, যে আমরা একটু ইউটিউবে গিয়ে আমাদের ভিডিওগুলোও আমরা দেখে নিই যে কার বিয়েতে কেমন আনন্দ করলাম, কোন পুজোতে আনন্দ করলাম। তোমরাও যেমন দেখো, আমরাও আমাদের ভিডিওগুলোও দেখি, বেশ আনন্দ লাগে, মনে হয় যে ভিডিওর মধ্যেই আমরা চলে গিয়েছি। এমনি তো ভিডিওর মধ্যেই থাকি, ভিডিও দেখতে দেখতে বলো যে ভিডিওর মধ্যে হারিয়ে গিয়েছি, তো আমরাও এরকম আমাদের নিজেদের ভিডিও দেখতে দেখতে আমরাও হারিয়ে যাই। এই যে এখন সাজগোজ শুরু হবে, তো আমি এখন হাত পা ধুয়ে আসবো, সবার হাত পা ধোয়া রেডি, পুরো সাজবে। আর দেখতে পাচ্ছ বিছনাটা এই অবস্থা, তো আমিও একটা শাড়ি পরবো, তো সেইগুলো দেখতে হলে পুরো ভিডিওটা দেখো। আর আমাদের বিয়ে বাড়ি এমনি তো বাঙালি মতের বিয়ে হয়, তো সেইভাবেই হচ্ছে হবে। তো চলো এবার তাহলে সাজুগুজু করে নিই, আর তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করি বিয়ের, তো দেখতে থাকো। আমাদের যে ঘরেই থাকাও না কেন সেই একই অবস্থা। তো এই যে আমাদের সাজা গুজা হয়ে গিয়েছে, আর এই যে বৌদির একটা শাড়ি পরে নিয়েছি, বৌদি শাড়ি পরে নিয়েছে, আর এই যে নিয়েছে মাথায় আমাদের ভূমি, এই দেখো ভূমি পুচকু, আর সবাই এই ঘরে রয়েছে। আর ওদিকে বর চলে এসেছে, চলো চলো, বিশাল লাগছে সবাইকে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর, খুব সুন্দর।
কপিরাইট আছে মানে হাই গাইস বলতে গেলে আরে ভয় পাচ্ছে শুনু এ শুনু এই দেখো এই দেখো মাম্মা মাম্মাম এ শুনু শুনু অল্প বয়সে যদি জামাই টামাই হয়ে যায় কি হবে দিদি যাই হোক এখন বান্ধবী দিদি বোন ওইটা ভাবলে আর হবে না তাহলে ইয়ার কি মারা আর যাবে না তো যাই হোক সব শাশুড়ি মেয়ে সব শাশুড়ি
অল্প বয়সের শাশুড়ি, এই যে অনেক শাশুড়ি, আমরাও তো আছি শাশুড়ি। কই দেখি দেখি দেখা যাচ্ছে না, ক্যামেরাম্যানের টাক দেখা গিয়েছে। এরা অল্প বয়সে শাশুড়ি হলে হয়, দেখো একটার বয়স বেশি না সব। আমার বৌদিমণি মুখটা দেখেছি, দাদার মুখ, ওই দাদা, ওই দাদা, ওই দাদা, এই দাদার মুখ। এই দেখেন আলু মাখাচ্ছে, স্পেশাল আলু বানাচ্ছে। এইদিকে ফুচকা আর একদিকে কফি হচ্ছে। আমি যা বলছি তাই বলিস নেকর্ম সাক্ষিণে ব্রাহ্মণে নব প্রথম ব্রাহ্মণে নব।
না খোলা যায় কি করা যাবে? এরা বলতে খোলা যাবে না, খোলা যাবে না তাহলে পয়সা দিয়ে করা, পয়সা দিয়ে তো হবে না, এটা আমার ইচ্ছা মতো হবে না। সতীসাধ্যি রঞ্জিতম শীতে সৌভিত্র এটানো, হ্যাঁ লজ্জাবস্ত্রটা টেনে দাও বাস। বৌমার পিছন পিছন যদি ঘুরিস টাকা টাকায় আসবা, তুমিও যাবা বৌর পিছন পিছন, ঠিক আছে। তাও ভালো জামাই, আমরা সব শাশুড়ি ঘর ধরতে পারছি না, সব এইসব সালাশালি গুলোই ধরছে। আমি জানি
হবে না, এরকম খেলা চলবে না, এরকম খেলা চলবে না। শাশুড়ির এক পপির বিয়েতেও সেম দুর্গা পূজায় দিয়ে থাকলো এই ওদের খিদে পেয়েছে। বাবা ধম ছেড়ে বাঁচলো। আমরা লাস্ট পরে আর কেউ নেই, একা একা খাচ্ছি, একা একা আমরা দুজনই শুধু বসেছি। এখানেও সব বসেছে, ঘুম পাচ্ছে খুব, 12:30 বাজে, এখন ঘুমিয়ে মরা।